বিগত 5 বছরের কাজের নিরিখে ভোটারদের কাছে ভোট চাইছেন নিগমের 23 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী। আগরতলা পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডে এবারও বাম প্রার্থী হয়েছেন আইনজীবী উমাচন্দ। এর আগেও তিনি এই এলাকা থেকে নির্বাচিত হয়ে 5 বছর কাজ করেছেন। দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন তিনি। সকাল থেকে কর্মীদের নিয়ে বেরিয়ে পড়ছেন, পৌঁছে যাচ্ছেন গণদেবতাদের দোরগোড়ায়। মঙ্গলবারও তিনি ভোটারদের বাড়ি বাড়ি যান, প্রচারে মিলছে ব্যাপক সাড়া। বাম প্রার্থী প্রতিক্রিয়ায় জানান, বিগত 5 বছরের কাজের নিরিখে মানুষ এবারও ভোট দেবেন, তার বিশ্বাস ভোটাররা আবারও উনাকে নির্বাচিত করবেন। বিগত 5 বছর এই 23 নম্বর ওয়ার্ডে যে আমি পরিষদ ছিলাম এবং জনগণের সম্মতি এবং সহযোগিতা নিয়ে যে গত 5 বছর কাজ করেছি, এই কাজের নিরিখেই আমি গণদেবতাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমার বিশ্বাস গণদেবতারা আমাকে সাড়া দেবে, আমাটাকে সাড়া দেবে এবং আমাকে এই এলাকা থেকে আবার নির্বাচিত করে আগরতলা পৌর নিগমের একজন সদস্য হিসেবে পাঠাবেন। এই আশা এবং বিশ্বাস আছে আমার, কাজ যে কাজ করেছি এই কাজের নিরিখেই ওনারা ভোট দেবেন। যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে এই 23 নম্বর ওয়ার্ডে, এটা ভোট প্রচারে এসে আমি জনগণের মুখ থেকেই শুনতে পাচ্ছি। এটা আমার বিশ্বাস যে ওনারা আমাকে আবার পুনর্নির্বাচিত করবেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।